কিছু এবিসি নিউজ এজিটি লাইভ ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ আসলে পুরাগামী ব্যাংকের অফিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি বলছি এখানে আমরা চারটা সংগঠন আছি জেডিএফ মানে মিলিতভাবে জেডিএফ হিসেবে আমরা পরিচিত তো অনেকদিন ধরেই ব্যাংকের বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে আমরা খুবই ক্ষুব্ধ রিসেন্ট টাইমে কিছু কিছু জিনিস নিয়ে মানে আমাদের আর ওই মানে ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলতে চাই কিন্তু ম্যানেজমেন্ট আমাদের কথা বলার সেই সুযোগ দেয় না হ্যাঁ তো একটা জিনিস হচ্ছে তার মধ্যে যে ট্রান্সফার ইস্যু নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম ম্যানেজমেন্টের সাথে কিন্তু ম্যানেজমেন্ট মানে মেম্বারদের সেন্টিমেন্ট না বুঝেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে উল্টোপাল্টা অনেক ট্রান্সফার করেছে হ্যাঁ ট্রান্সফার ছাড়া যেটা সবচেয়ে বড় ইস্যু সেটা হচ্ছে ম্যান পাওয়ারের ইস্যু আমরা আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখেছেন যে গ্রামীণ ব্যাংকের বর্তমান যেটা সার্ভিস রয়েছে এটা হ্যাম্পার হয় কারণ কি কারণ হচ্ছে আমাদের ম্যান পাওয়ারটা অনেকটাই কম ম্যান পাওয়ার কম থাকার কারণে আমরা ওই প্রপার সার্ভিসটা ত্রিপুরার জনগণকে দিতে পারি না এখানে সেই জন্য আমরা ম্যান পাওয়ারের ডিমান্ড করেছি আমরা পর্যাপ্ত পরিমাণে ম্যান পাওয়ার পাই না আপনারা জানলে অবাক হবেন যে ব্যাংকের যে মানে ম্যান পাওয়ারের যে ক্যালকুলেশনটা আমরা করি অ্যাজ পার মিত্র কমিটি করে থাকি তাতে আপনারা জানলে অবাক হবেন যে প্রায় 300 মতো মানে ম্যান পাওয়ার আমাদের দরকার যেটা আমরা এখন এখানে পাইনি কিন্তু তো তাতে আমাদের ত্রিপুরার জনগণের অসুবিধা হচ্ছে ওই জিনিসটা আমরা ম্যানেজমেন্টকে বলা সত্ত্বেও ম্যানেজমেন্ট কিন্তু এই জিনিসগুলো শুনছে না বা শুনেও না শোনার ভান করে খাচ্ছে এটা আমাদের মানে বিভিন্ন আন্দোলনের মধ্যে বিভিন্ন দাবি দাবার মধ্যে একটা দাবি আছে ম্যানেজমেন্টের বিরুদ্ধে এই আমাদের দাবি যতদিন ধরে না মানা হবে ততদিন পর্যন্ত এই বিক্ষোভ চলে যাবে আর আগামী দিনে এডুকেশন প্রোগ্রাম আরও বাড়বে আরও অ্যাক্টিভিটি দিন দিন বাড়বে আমরা আশা করব প্রেস মিডিয়া আপনারা যারা ভাই বোন আছেন তারা আমাদের সাথে থেকে এই সম্পূর্ণ কাভারেজটা নেবে এবং ত্রিপুরার আপামর জনগণকে এই জিনিসটা জানাবেন ম্যান পাওয়ার একটা সবচেয়ে বড় ইস্যু ম্যান পাওয়ার নিয়ে আমরা কথা বলছি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে না বিভিন্ন জায়গাতেই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ করার অবস্থা খুবই খারাপ হ্যাঁ ডিআরডব্লিউ রেগুলাইজেশনের একটা ইস্যু আছে যেটা নিয়ে আমরা চাই যে ম্যানেজমেন্ট কথা বলুক কিন্তু এইসব জিনিসগুলোতে ম্যানেজমেন্ট একদমই আমাদের সাথে কথা বলতে নারাজ ওই ইস্যুগুলো নিয়ে তারপর আমাদের যেমন অফিস বিয়ারা যারা রয়েছে পোর্টফোলিওতে যারা রয়েছে এরা যদি হেড অফিস সেক্টরে না আসতে পারে তাহলে সমস্যা হয় মেম্বারদের আমরা তাদের বিভিন্ন ইস্যু নিয়ে ম্যানেজ করতে পারি না এদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে পারি না এদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি না তো তাতে ব্রাঞ্চে অনেক সময় অনেক সমস্যা হয় কাস্টমার সার্ভিসের সমস্যা হয় ওই জিনিসগুলো নিয়ে আমরা ম্যানেজমেন্টের কাছে যখনই যাই ম্যানেজমেন্টের একটা বিরূপ মনোভাব আমরা পাই তো এইসব জিনিসগুলো নিয়ে আমাদের আজকের আন্দোলন আছে 5 বছর ধরে আমাদের ম্যান পাওয়ার আপগ্রেড হচ্ছে না এটা নিয়ে একটা ইস্যু আর এই দাবিগুলো দীর্ঘদিন ধরে চলছে আমাদের বেতনক্রম বৃদ্ধির জন্যে আমরা নর্মালি যে দাবি করে থাকি বা আমাদের বাই পার্টাইট সেটেলমেন্ট যেটা হয়